Realme এবার লঞ্চ করতে যাচ্ছে Realme 8S 5G নামে নতুন একটি স্মার্টফোন। Realme 8S ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে, MediaTek Dimensity এর চিপসেট এবং 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়া ফোনটিতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো Realme 8S এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। Realme 8S ফোনটির রিয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন, যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি ইউনিভার্স ব্লু এবং ইউনিভার্স পার্পল এই দুটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লে বাম পাশে থাকছে পাঞ্চ হোল ক্যামেরা সেটআপ। 191 গ্রাম ওয়েটের সাথে 8.8 মিলিমিটার থিকনেস আছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড এবং একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD+ রেজুলেশন, আর ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট। এছাড়া এর সাথে থাকছে 405ppi ডেন্সিটি এবং কর্নিং গলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে Realme UI 2.0 বেসড অন Android 11, আর চিপসেটে ফোনটিতে থাকছে MediaTek Dimensity 810 5G, যেটি 6 nanometer আগে থেকে তৈরি অক্টাকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে Mali G57। ফোনটি 6128 এবং 8128 এই দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং স্টোরেজ হিসেবে ফোনটিতে থাকছে UFS 2.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB Type-C পোর্ট 2.0, Wi-Fi এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 17 থেকে 18 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 22 থেকে 23 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে সেল হবে 13ই সেপ্টেম্বর। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।